अब्दुल काजी সামান্য জি আপনারা দেখতে পাচ্ছেন আজকে অনুষ্ঠানের মধ্যমণি আমাদের সবার উস্তাদ অনেক আলেমের উস্তাদ মাওলানা লুৎফুন্নেসা সাহেব এসেছেন শেখ কথা বলবেন আমি আল্লাহ শুকরিয়া আদায় করছি ঠান্ডা একটু বেশি রাতও একটু বেশি হয়ে গেছে আমি কি শুরু করব কিছুক্ষণ সময় বেশি না কারণ আপনাদের ধৈর্য স্থিতিশীলতা এটার গুরুত্ব সবচাইতে বেশি যে জন্য আমি স্বল্প পরিসরে সীমিত পর্যায়ে মাত্র কয়েকটা কথা আপনাদের সাথে বলার চেষ্টা করব মত বিনিময় করার চেষ্টা করব আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন প্রিয় দীনী ভাইরা আপনারা জানেন আমি যেখানেই যাই বক্তব্য শুরু করার আগে আমি নিজের থেকেই একটা বিষয়বস্তু একটা সাবজেক্ট নির্ধারণ করে নেই এবং যতক্ষণ যতটুকুন কথা বলি ওই বিষয়টার উপরে কথা বলি একটা বিষয়ের উপরে তেরো ক্ষেতের বেগুন একত্র করলে তরকারির স্বাদও পাওয়া যায় না ঘ্রাণও পাওয়া যায় না ঠিক কি না যার জন্যে আমি একটা বিষয়ের উপরে বিষয়টা হলো কোরআন আর তালিমুল কোরআন কোরআন এবং কোরআন শিক্ষা কোরআন এবং কোরআন শিক্ষা এই পৃথিবীর বুকে কোরআনপন্থী যারা যারা কোরআন জানে কোরআন মানে কোরআনের হুকুম আহকাম এগুলোকে নিজের জীবনে গ্রহণ করে ধারণ করে বাস্তবায়ন করে তারা মুসলমান জাতি ঠিক কিনা বলেন তারা কোরআনপন্থী মুসলমান জাতি ছাড়াও এই জমিনের বুকে এই দুনিয়াতে আরো অনেক জাতিগোত্রের মানুষ আছে যেই ধর্মের যেই দেশের যেই জাতির যেই গোষ্ঠীর যেই সম্প্রদায়ের মানুষই হোক দুনিয়ার অধিকাংশ মানুষ এক একটা ধর্ম মানে এবং স্বীকার করে মুসলমানের সংখ্যা বর্তমান পৃথিবীতে 200 কোটির কিছু বেশি 200 কোটির কিছু বেশি খ্রিস্টানের সংখ্যা 350 কোটি এরপরে হিন্দু বৌদ্ধ জৈন ইহুদি আবার আরেকটা সম্প্রদায় আছে শিখ যেটা আমাদের পার্শ্ববর্তী দেশে বেশি প্রত্যেক কম জাতি গোত্র তাদের এক একটা ধর্ম আছে ধর্ম যাদের আছে তাদের ধর্মগ্রন্থ আছে ঠিক কি না ধর্মগ্রন্থ ছাড়া ধর্ম অচল ধর্মগ্রন্থটাই ধর্মের পথ নির্দেশনা প্রিয় দীনী ভাইরা ও আতাইনা দাউদা জাবুরা কোরআনে আল্লাহ পাক ইরশাদ করেছেন দাউদ নবীর উম্মতের হেদায়েতের জন্য
আমি দাউদ আলাইহিস সালামের উপরে জাবুর কিতাব নাজিল করেছিলাম, মূসা আলাইহিস সালামের উম্মতের হেদায়েতের জন্য আমি বনী ইসরায়েলদের একটা গোত্রের জন্য তাওরাত কিতাব হিব্রু ভাষায় নাজিল করেছিলাম। বনী ইসরায়েলের আরেকটা সম্প্রদায় যারা সাগরে নদীতে মাছ শিকার করত, মৎস্যজীবী ছিল, জেলে, জর্ডান নদীর পাড়ে, সেই জেলে সম্প্রদায়ের জন্য আমি একজন নবী পাঠিয়েছিলাম, হযরত ঈসা আলাইহিসসালামকে। মূসা আলাইহিসসালাম বনী ইসরায়েলের একটা শাখার নবী ছিলেন, ঈসা আলাইহিসসালাম বনী ইসরায়েলের আরেকটা শাখার নবী ছিলেন। তার আগে দাউদ আলাইহিসসালাম, আপনারা জানেন যে দাউদ আলাইহিসসালাম ছিলেন জগৎব্যাপী, বিশ্বব্যাপী যে একজন আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, সারা বিশ্বের রাজাধীরা ছিলেন হযরত সুলাইমান আলাইহিসসালাম। ফাফাহামনাহা সুলাইমানা, এই ছোট্ট কোরআনের আয়াতের তর্জমা হল সুলাইমানের বয়স যখন আট বছর, মাত্র আট বছর, সেই সময় থেকেই আমি সুলাইমানকে সূক্ষ্ম জ্ঞান, তত্ত্বজ্ঞান, গভীর জ্ঞান, পরবর্তীতে বারো বছর বয়সে সুলাইমানকে আমি নবুয়ত দান করেছি। একদিকে নবুয়ত, আরেকদিকে খেলাফত, আরেকদিকে বাদশাহাত, রাজত্ব। আট বছরের সুলাইমান, পিতা দাউদ আলাইহিসসালাম তিনিও বাদশাহ, একদিকে আমিরুল মুমিনিন, আরেকদিকে খলিফাতুল মুমিনিন, মুসলিমিন আমি বলছি না কিন্তু মুমিন, কারণ মুসলিম আরো পরে, কোরআন আসার পরে, মিল্লাত আবিকুম ইব্রাহিমা হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, কোরআন মুসলমান জাতি এটা গড়েছে, গঠন করেছে, মুসলিম জাতির গোড়াপত্তন করেছে। ইব্রাহিম আলাইহিসসালাম তিনি ছিলেন মুসলমান জাতির ধর্মীয় পিতা। মিল্লাত আবিকুম ইব্রাহিমা হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। তাহলে বাচ্চা একটা, মা দুইজন, বলবেন যে এক বাচ্চা দুই মা, এটা বললেন কি, কথাটা হলো নাকি? আসলে সেই বাদশাহ এবং আমিরুল মুমিনিন দাউদ আলাইহিসসালামের খেলাফতের জামানায় সেখানে দুইজন মহিলা ছিল, তারা পার্শ্বের গ্রামে, বস্তিতে, এলাকায়, সেখানে গিয়ে ঝিয়ের কাজ করতো, ঝিয়ের ফুড ফরমাশ, ঝাড়ু দেওয়া, দোয়া মোসা, এই কাজগুলো করত। দুই মহিলা, দুইটা বাচ্চা ছিল। প্রত্যেক দিন এই দুই মহিলা একই গ্রাম, একই এলাকা থেকে একত্রে আসত। এসে যে এলাকার বাড়িতে ঘরে গিয়ে তারা রান্নাবান্না, ধোয়া মশার কাজ করতো, ঝিয়ের কাজ করত, সেই বাড়িতে ঢোকার আগে বাড়ির সামনে অদূরে একটা পাহাড় ছিল, এই পাহাড়ের কাছে একটা কাঠের ঘের দেওয়া জায়গা ছিল, ঘের দেওয়া খোয়ারের মতো, এখানে ছোট্ট বাচ্চা দুইটাকে রেখে গৃহস্থের বাড়িতে জিয়ের কাজ করার জন্য মা দুইজন যেত, গিয়ে দুইজন দুই বাড়িতে পাশাপাশি কাজ করত, প্রত্যেক দিন বাচ্চা দুইটা এখানে রেখে যেত।
একদিন হঠাৎ করে পাহাড় থেকে একটা চিতা বাঘ এসে একটা বাচ্চা নিয়ে গেল। এখন বাচ্চা রইল কয়টা? একটা। মা কিন্তু দুইজন গ্রামে গেছে। সন্ধ্যার আগে বাড়ির কাজকর্ম সেরে দোনমা প্রত্যেক দিনের মতো বাচ্চা যেখানে রেখে গেছে সেখানে বাচ্চা আনার জন্য গেছে। গিয়ে দেখে বাচ্চা একটা। এখন এই মহিলা বলে এই বাচ্চা আমার, ওই মহিলা বলে বাচ্চা আমার, বাচ্চা একটা। মায়ের দাবিদার দুইজন। মহিলার সেখানে চেঁচামেচি, হই হল্লা, ঝগড়া, বাগ বিতণ্ডা, তর্ক বিতর্ক এটা করতেছে। বাদশাহ দাউদের কাছে যখন খবর গেল, দাউদ আলাইহিস সালাম পুলিশ পাঠিয়ে ওই দুই মহিলাকে বাচ্চা সহ দাউদ আলাইহিস সালামের রাজদরবারে হাজির করলেন। যে একটা বাচ্চা নিয়ে দুইজন মা মাতৃত্বের দাবি করে ঝগড়া করে, এটা ফয়সলা করা দরকার। দাউদ আলাইহিস সালাম দেখলেন দোনমা সেখানে হাজির, বাচ্চা এক মায়ের কোলে, আরেক মা খালি দাঁড়িয়ে আছে। দাউদ আলাইহিস সালাম জিজ্ঞাসা করেন বাচ্চা কার? প্রথম মহিলা বলল বাচ্চা আমার। দ্বিতীয় মহিলাকে জিজ্ঞেস করলেন বাচ্চা কার? দ্বিতীয় মহিলা বলল বাচ্চা আমার। দেখেন কেমন বেকায়দা। এখন এই দুইজন মায়ের মধ্যে আবার একজন কথায় কথায় কান্দে, শুধু কান্দে, পেট পেতাইয়া কান্দে। বাচ্চা কার জিজ্ঞেস করলেও কান্দে। দাউদ আলাইহিস সালাম এই সময় বৃদ্ধ, বয়স্ক, চিন্তা করলেন যেই মা এত বেশি কান্দে, কথায় কথায় কান্না করে, নিশ্চয়ই বাচ্চাটা সেই মায়ের। দাউদ আলাইহিস সালাম ওই বেশি কান্না করে ওই মায়ের দাবিদার ওই মহিলাকে বাচ্চাটা দিয়ে দিলেন। ওই মহিলা বাচ্চা নিয়ে বাড়ির দিকে যায়। আসল মা কিন্তু পেছনে, প্রকৃত মা পিছনে পিছনে দৌড়ে কান্দে, বিলাপ করে আর বলে বোন একটু দাঁড়া, বাচ্চা তোকে বাচ্চা দিয়ে দিয়েছে, আমার কিছু করার নাই, আমি বাচ্চার দাবিও করব না, তুই একটু দাঁড়া, আমার নাড়ি ছেঁড়া এই বাচ্চা, জীবনে শেষবারের মতো আমি নজর করে বাচ্চাটাকে দুই চোখ দিয়ে একবার একটু দেখি। ওই মা বলে বাচ্চা আমাকে দিয়েছে, তোকে দেখতেও দেব না। এখন এই মা বলে বাচ্চা আমি নেব না, শুধু একটু দেখব। এটা নিয়ে আবার তর্ক। 8 বছরের সুলাইমান সেখান দিয়ে আসেন রাজদরবারের দিকে, দেখে যে রাজবাড়ির সামনে দুইজন মহিলা বাচ্চা একটা নিয়ে এইভাবে আবার তর্ক বিতর্ক করে। সুলাইমান বললেন হয় সেটা কি, একটা বাচ্চা নিয়ে তোমরা দুইজন কাড়াকাড়ি, বাঘ বিতণ্ডা, ঝগড়া বিবাদ করো, কারণটা কি? এখন ওই মা বলে বাচ্চা আমার, এই মা বলে বাচ্চা আমার, ওই আগের ঘটনা আগের মতো। সুলাইমান দোনমায়ের দিকে এক নজর চাইলেন, বাচ্চাটার দিকেও চাইলেন। এই এক নজর চাওয়াতেই কিন্তু ডিএনএ পরীক্ষা হয়ে গেছে, নবুয়তের দৃষ্টি, রেসালতের দৃষ্টি। আগামী দিনের বিশ্বব্যাপী যিনি রাজত্ব করবেন, রাজাধিরাজ হবেন, শুধু মানবের উপরে নয় দানবের উপরে, নাকি? শুধু মানুষের উপরে নয় জিনের উপরে, দৈত্যের উপরে, দেওয়ার উপরে, পশু পক্ষীর উপরে, ঠিক কি না? সুলাইমানকে আল্লাহ এমন রাজত্ব দিয়েছিলেন, লাইয়াম বাগিলে আহাদিম বাদি, সুলাইমানের পরে এত বড় রাজত্ব কেয়ামত পর্যন্ত আল্লাহ আর কাউকে দেবেন না, আগেও দেননি। দাউদ বাচ্চার দিকে তাকিয়ে কি যেন বুঝলো, কাউকে কিছু বলল না।
এখন সুলাইমানের কিন্তু সন্দেহ হইল যে তোমরা এখানে থামো। একটু পরে সুলাইমান বলে চলো আমরা আবার বাদশাহ হুজুর আমিরুল মুমিনিন তার কাছে যাই, আপিল করা বুঝেন তো আপিল, আমরা সেখান থেকে একটা আপিল করি, এই মামলার আরেকটা শুনানি আরেকটা হিয়ারিং হওয়া দরকার। এখন শিশু সুলাইমান ওই দুই মা আর বাচ্চাকে নিয়ে পিতা দাউদ আলাইহিস সালামের কাছে গিয়ে সুলাইমান জিজ্ঞেস করলেন, আব্বু ঘটনা কি? দাউদ আলাইহিস সালাম সব খুলে বললেন, কাব্বু আপনি বাচ্চা কারে দিছেন? যেই মা বেশি কান্দে সেই মারে দিছি, এটাই তো সাইকোলজি, এটাই তো মনোবিজ্ঞান। সুলাইমান বলে হতে পারে আবার নাও তো হতে পারে, ঠিক কিনা? যে বেশি কান্দে তার এটা নাটক হওয়া সম্ভব, ঠিক কিনা বলেন? দাউদ আলাইহিস সালাম এই কথা বলার পরে সুলাইমান বলে, নকল যারা তারা নাটক বেশি করে, নকল যারা তারা অভিনয় বেশি করে। দেখেন কথার টোন এবং মায়ের, আপনারা দুলাহাজারা খ্রিস্টান হসপিটাল হয়তো কেউ কেউ দেখে থাকবেন, হসপিটালের পরে একটা জায়গা আছে হারবাং, হারবাং আজকাল তো পাহাড়ও বেলদা মাথা হয়ে গেছে, ওই টেকুমাতা হাফ মন্ত্রীর মতো, হাফ মন্ত্রী পুরা মন্ত্রী হইলে মেনে নেওয়া যাইত, আল্লাহ তো একটু আস্তে আস্তে ধরে, কিন্তু এত তাড়াতাড়ি ধরতে কিন্তু আমার জীবনে, আমার 82 বছরের জীবনে আমি আর দেখি নাই। ইন্না বাচ্চা রাব্বিকা, বুঝেছেন বোধ হয়? আচ্ছা, এখন সুলাইমান বলে, আব্বু আমি তো ছেলে মানুষ, ছোট মুখে বড় কথা বলা যায় না, বলা উচিত হয় না, তা আপনি যদি অনুমতি দেন তাইলে এই মামলাটার হিয়ারিং শুনানি আমি একটু করব। পিতা দাউদ দেখলেন ছেলের বয়স কম হইলেও কথাবার্তায় কিন্তু কোনো ছেলেমি নাই, কথাবার্তাগুলো সব মুরব্বী আনা, ম্যাচিউড ম্যাচিউড গেছে, আব্বু তুমি করো, এটা দেখে সানি বিচার, আপিল আপিল পুনর্মূল্যায়ন। এখন সুলাইমান সেখানে বিচার করে, প্রথম এক মাকে বলল বাচ্চা কার, সেই মা তিনবার কসম করল, তিনবার যে বাচ্চা আমার। অন্য মাকে জিজ্ঞেস করলো বাচ্চা কার, সে বলে আমার, আমার নাড়ি ছিঁড়া, আমার রক্তে গড়া এই বাচ্চা, আমি তার মা, আমি সত্য কথা বলছি, কারো কথা কিন্তু শক্ত কম না। সুলাইমান চিন্তা করলেন কিভাবে সিদ্ধান্তে আসা যায়, একটু পরে সুলাইমান বুদ্ধি করে ফেললেন, ফাফা হামনা সুলাইমানা, সবির অনুভূতি এটা দান করেছিলাম। সুলাইমান আলাইহিস সালাম বললেন, তোমরা এক মা বাচ্চার দাবি উড্ডো করো, উড্ডো তাইলে বাচ্চাটা আমি আরেক মাকে দিয়ে দেই, এবং দুই মার এক মাও দাবি ছাড়ে না, উড্ডো করে না, দোনো মা বলে আমার আমার, আবার এক মা বেশি কান্দে আরেক মা কম কান্দে, যে বেশি কান্দে সে কিন্তু নকল, তার কান্নাটা নাটক বানোয়াট। তড়িৎ সুলাইমান সিদ্ধান্ত নিলেন, জল্লাদ তুম কাহা গেয়া তলোয়ার লে আও, জল্লাদ তুমি কোথায় তলোয়ার নিয়ে আসো। এখন দোনো মাসুক কাকিরে তলোয়ার আনতে বলছে জল্লাদ, দেখে দিলে ঘটনা জানি কোন দিকে যায়। এইবার সুলাইমান আবার বললেন, তোমরা একজনের দাবি উড্ডো করো,
বাচ্চাটা জীবিত থাক আমিও চাই, তাহলে আরেক মাকে বাচ্চাটা দিয়ে দেব, বাচ্চাটা বেঁচে থাকবে। আর যদি দুজনে দাবি করো ন্যায় বিচারের দাবি, বাচ্চার মাঝখান দিয়ে কেটে দুই অর্ধেক করে দুই মাকে দুই অর্ধেক আমি দিয়ে দেব, এটাই ফয়সালা বিচারের আসল কথা। এখন এক মায় কয় হুজুর দেন, অর্ধেক হইলেও নিমু, এক মায় কয় হুজুর দেন, কাইটটা দিলেও দেন, অর্ধেক হইলেও। আরেক মা কিন্তু এইবার কান্দে, এতক্ষণ বেশি কান্দে নাই, তার চোখ দিয়ে শ্রাবণের বর্ষার মতো চোখের পানির ফোয়ারা স্রোত জারি হচ্ছে। সোলামান এগুলো পর্যবেক্ষণ করতেছেন, কোন মায়ের কি অবস্থা সাইকোলজিক্যালি, মানসিকভাবে সাইকোলজি স্টাডি করতেছেন। 8 বছরের সোলামান, খুব খেয়াল করবেন, জল্লাদ আসলো, তলোয়ার নিকালো, তলোয়ারটা দেখে টেকে সোলামান জল্লাদের হাতে তলোয়ারটা দিচ্ছেন আর বলছেন, এস তলোয়ার কি এক ওয়ার সে উস বাচ্চা কো দু টুকরা কর দো, এক টুকরা এস মা কো, দোসরা টুকরা উস মা কো দে দো। এখন নকল মা কয় স্যার হুজুর দিলে দেন, অর্ধেক হইলেও নিমু, ওই মা কিন্তু কিছু কয় না, এবার শুধু ফোফায়ার কান্দে, ফোফায়ার কান্দে, জল্লাদ এসেছে দু টুকরা কর দো, জল্লাদ তলোয়ার উঠেছে। এখন এই নকল মায়কে দেন কম, অর্ধেক হইলেও নিমু, ওই মা শুধু কান্দে কিছু কয় না, জল্লাদ যখন এইভাবে কূপ উঠেছে অর্ধেক করবে। এখন আসল মায় কয় বাচ্চা হুজুর আমি দাবি উড্র করলাম, বাচ্চা আমার না, বাচ্চা তার, গোটা বাচ্চা তাকে দিয়ে দেন, আমার কোনো দাবি নাই, কিন্তু আমি চাই বাচ্চাটা বেঁচে থাকুক। আর ওই মায়কে দেন দেন, অর্ধেক হইলেও দেন নিমু। এবার আপনারা বলেন আসল মাকে কি, যে মা কইছে অর্ধেক হইলেও নিমু, কাইটটা দিলেও দেন, নাকি যে মায় কইছে কাটিয়েন না, আমি দাবি উড্র করলাম গোটা বাচ্চাটা ওকে দিয়ে দেন। তখন সুলাইমান আলাইহিস সালাম, আসল মা যে বলছে বাচ্চাটা কাটিয়েন না, তাকে বাচ্চাটা দিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ছোট্ট আয়াতে কত বিশাল একটা ঘটনা এটা এখানে আমাদেরকে শিখালেন। ওই যে ডুলা হাজারের কথা বলছিলাম, রাত 2:30 একদল চোরা কারবারি, তারা বাংলাদেশ থেকে সোনা এগুলো নিয়ে নাফ নদীর দিকে বার্মার দিকে যায় পাচার করবে আর কি, আর বার্মার পাচারকারীদের থেকে ইয়াবা এটা আনবে, সোনা দিয়া ইয়াবা আনবে, তাবদিলুল মাল বিল মাল বিতারাদি, চোরা কারবারি। হঠাৎ করে এখানে বিজিবির গাড়ি আসলো, তাদের গাড়ির সাইরেন অন্যরকম, লাইটও অন্যরকম। এই চোরেরা যখন টের পাইল বিজিবির গাড়ি, তখন রাত 2:30 সময় জঙ্গলের ভিতরে গান গায় আমার সোনার বাংলা আমি তোমায়, বিজিবি কয় কি রে দেশপ্রেমের গান, সোনার বাংলা জাতীয় সঙ্গীত গাওয়া তো ভালো, কিন্তু রাত 3:00 সময় আর ওই ড্যাঙ্গার মিত্রে অতিভক্তি চোরের লক্ষণ, বিজিবির সন্দেহ হইল, তাদেরকে চ্যালেঞ্জ করলো, চ্যালেঞ্জ করে বললে যে তোরা কি করস, তল্লাশি করে টোরে সোনা পেয়েছে প্রায় 10 কেজি, 10 কেজি বার্মা পাচার করবে, আবার ওখানে নাফ নদীর পাড়ে ওই পার থেকে নৌকায় ইয়াবা এনে প্যাকেট করে বক্স করে সেখানে চোরা কারবারে যা অপেক্ষা করতেছে। এরকম চোরা কারবার বোধহয় হয় না, হয়। এখন বিজিবি জিজ্ঞাসা করে রাত 2:30 সময়
আমার সোনার বাংলা, এটা গাইতে তো করে কে কইছে? সোর একটা আছে একটা হাতাইল্লা ডকের, কয় জানের ভয়ে গাইছি। কি জানের ভয়ে? আসলে সবগুলো কিন্তু ব্ল্যাক মার্কেট ইয়ার সোরা কারবারি দেশে এরকম আছে, কথায় কথায় আমার সোনার বাংলা, আমার সোনার বাংলা। আর সোনার বাংলা সব টাকা নিয়ে বিদেশে বাড়িঘর যারা করে তারাই সোনার বাংলা, সোনার বাংলা বেশি কয়, ঠিক কিনা বলেন? এটাই বাস্তব, এটাই প্রকৃত কথা। আসেন দাউদ আলাইহিস সালামের উপরে যে জাবুর কিতাব নাজিল হয়েছিল এটার ভাষা ছিল ইউনানি, ইউনানি। মূসা আলাইহিস সালামের উপরে যে তাওরাত কিতাব আল্লাহ নাজিল করেছিলেন এটার ভাষা ছিল ইব্রানি, ইব্রানি, হিব্রু। ঈসা আলাইহিস সালামের উপরে আল্লাহ রাব্বুল আলামিন যে ইনজিল কিতাব নাজিল করেছিলেন এটার ভাষা ছিল সুরিয়ানি, সুরিয়ানি। তাহলে দাউদের জাবুর কিতাবের ভাষা, মূসার তাওরাত কিতাবের ভাষা, ঈসার কি ইঞ্জিল কিতাবের ভাষা, এই তিনটা ভাষার একটা ভাষাও আজকে দুনিয়ার কোথাও নাই। সেই ভাষার কোনো বই, কোনো ডিকশনারি, কোনো অভিধান দুনিয়ার কোনো লাইব্রেরিতে পাঠাগারে খুঁজে পাওয়া যায় না। এই ভাষাগুলো মরে গেছে, হারিয়ে গেছে, ডেড ল্যাঙ্গুয়েজ, মৃত ভাষায় পরিণত হয়েছে। ইসরায়েলি ইহুদির সংখ্যা সবচেয়ে বেশি ইসরায়েলে, সেখানেও কিন্তু হিব্রু ভাষা কেউ জানে না, কেউ বোঝে না, এটা কেউ পড়েও না। তাদের কিতাব তো হারিয়ে গেছে, ভাষাগুলোও হারিয়ে গেছে। প্রাচীন ভারতে সত্য যুগে, ত্রেতা যুগে বেদের কোনো হাফেজ ব্রাহ্মণ ছিল বোধ হয়? বেদের হাফেজ সব কি, আমি কি বুঝাতে পেরেছি? হিন্দু ধর্মগ্রন্থ বেদ, বেদ, বেদের কোনো হাফেজ ছিল? গীতার, ত্রিপিটকের, জবা কুসুমা শঙ্কা সমকাশ্য পিয়ং নাসং ও সামুন্ডে জয় জয় সম্ভয় সম্ভয় সর্বসত্তা নামং সাহা, এগুলা কি মুখস্থ করার জিনিস? আর কোন বাপের বেটার এই সাধ্য আছে এগুলো মুখস্থ করলে মনে রাখতে পারবে, ঠিক কিনা বলেন? ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম, আমি এই কোরআন আরবি ভাষায় নাজিল করেছি যেন তোমরা বুঝতে সক্ষম হও। বিলসানিন আরাবিয়্যিন মুবিন, স্বচ্ছ ঝরঝরে মিষ্টি আরবি ভাষায় আমি আল্লাহ এই কোরআন নাজিল করেছি। ইন্না নাহানু নাজ্জালনা যিকরা ও ইন্না লাহু, আমি এই কোরআন নাজিল করেছি, কিয়ামত পর্যন্ত এই কোরআন হেফাজত করার দায়িত্ব আমি আল্লাহ আমার হাতে রেখেছি। তাহলে এই কোরআন হেফাজত করার দায়িত্ব কার হাতে? আল্লাহর হাতে। সাহাবাই কেরাম বিদা হজে, নবীর জীবনের শেষ হজ, বিদায় হজে নবীজি 27 মিনিট বক্তব্য রেখেছিলেন, ওয়াজ করেছিলেন, খুতবা দিয়েছিলেন, কত মিনিট? বয়স তো যাও মিল কালে, হুজুর বলেন আমাকে আল্লাহ এমন ভাবে পাঠিয়েছে আমার কথা অল্প কিন্তু ব্যাখ্যা অনেক বেশি, 2 মিনিট, 6 মিনিট, 4 মিনিট, 7 মিনিট, এর বেশি নবী কোনোদিন বক্তব্য রাখেননি, শুধু বিদায় হজের দিন 27 মিনিট। জোরে বলেন সুবহানাল্লাহ। সেখানে 1,24,000, তবকাত ইবনে সাদ লিখেছেন 1,24,000 সাহাবা ছিলেন। বালাজুরি ঐতিহাসিক তিনি লিখেছেন বিদায় হজের দিনে নবীজির সামনে আরাফাত ময়দানে 1,40,000 সাহাবা ছিলেন, প্রায় 1,50,000, অল্প কিছু ছাড়া পুরা কোরআন তখন নাজিল হয়ে গিয়েছিল। এই 1,40,000 সাহাবা সবাই হাফেজে কোরআন ছিল, সবাই হাফেজে কোরআন ছিল। ওলাকাদ ইয়াসারনাল কুরআনা লিযিক্রি ফাহাল মিন মুদাক্কির,
সুরে আল কামার পাঁচবার আল্লাহ এই কথাটা বলেছেন, ইয়াসারনাল কোরআন আলি জিক্রে ফালমিম মুদাক্কির, যারা মুখস্থ করতে চায় কোরআন মুখস্থ করা আমি আল্লাহ সহজ করে দিয়েছি, যারা একবার মুখস্থ করার পরে মরণ পর্যন্ত স্মরণ রাখতে চায় এই কোরআন স্মরণ রাখা সবচাইতে সহজ করে দিয়েছি, যারা একবার এই কোরআন পড়ে বুঝতে চায় কোরআন বুঝা সহজ করে দিয়েছি, যারা এই কোরআন পড়ে বুঝে কোরআন অনুযায়ী চলতে চায় আমল করতে চায় কোরআন অনুযায়ী আমল করা আমি আল্লাহ সবচাইতে সহজ করে দিয়েছি। আচ্ছা ভাই, তাওরাত জবুর ইঞ্জিল বেদ গীতা উপনিষদ ত্রিপিটক এই সকল ধর্মগ্রন্থ শুধু যারা ধর্মের হুজুর ব্রাহ্মণ, হিন্দু ধর্মে ব্রাহ্মণ আর অন্যান্য ধর্মে পোপ পোপ পোপ, শুধু তাদের হাতে কিতাবটা আছে, আসল না নকল সাধারণ মানুষ জানেও না বুঝেও না, এবং এই কিতাব ধরা ছোঁয়া সাধারণ মানুষের জন্য গুনাহে কবিরা। শুধু ব্রাহ্মণেরা পড়বে, ব্রাহ্মণেরা বুঝবে, ব্রাহ্মণেরা পড়ে টড়ে যেটা বলবে এটা সাধারণ মানুষ আমল করবে তাহলেই তারা নাকি স্বর্গে যাবে, কিন্তু এই কথা তারা চিন্তা করে না। বেদা বিভিন্ন শ্রীতায় বিভিন্ন ধর্মস্তত্ত্বং নিহিতং গুহায়ং মহাজন গতস্য পন্থা, বেদ বিভিন্ন রকমের স্মৃতি শ্রুতি পুরাণ বিভিন্ন রকমের, একটার সাথে আর একটার মিল নাই। ধর্মস্তত্ত্বং নিহিতং গুহায়ং, আসল ধর্ম পাহাড়ের গুহা থেকে আসবে। পাহাড়ের গুহা চিনছেন কি? কেরা পাহাড়ের গুহা? আর আসল ধর্ম নিয়ে যিনি আসবেন মধ্যবর্তীতা দেবং দকারান্তে প্রকৃতিতা, প্রকৃত মানুষকে বাঁচানোওয়ালা উদ্ধারকারী যিনি হবেন তার নামে প্রথম অক্ষর হবে ম, দকারান্তে তার নামে শেষ অক্ষর হবে দ, আঁডু ভাঙ্গা দ আর কি, প্রথম অক্ষর ম শেষ অক্ষর দ। এখন আবার সবাই দল বেঁধে আবার কয় নাকি মসজিদ মসজিদ, মসজিদের তো প্রথম অক্ষর ম শেষ অক্ষর দ, মসজিদ তুমি এগিয়ে চলো কদম আলি তোমার সাথে, মসজিদের পিছিয়ে আবার স্লোগান শুরু করে নাকি, যার জন্য বেদের পরের শ্লোক বলা হয় মোহাম্মদ ইতি খ্যাত শিষ্য শাখা সমন্বিতা, তার নাম মোহাম্মদ, তিনি জগতের সর্বশ্রেষ্ঠ অবতার হবেন, তার মিশন পুরো জগৎ ব্যাপী হবে। নমস্তে গিরিজানাথ মরুস্থল নিবাসীনম, মরুভূমিতে তুমি তিনি জন্মগ্রহণ করবেন, পঞ্চগব্য সমন্বিতা তিনি একজন তার সাথে আরো চারজন, এই পাঁচজন মিলে ইসলামের এমন একটা ঘর দাঁড় করাবে যে এই ঘরটা কেয়ামত পর্যন্ত দুনিয়ার বুকে কায়েম থাকবে। তিনি একজন তার সাথে আরো চারজন, চিনছেন খোলাফায়ে খোলাফায়ে রাশিদিন। তাহলে বেদ নাই গীতা নাই উপনিষদ নাই তাওরাত নাই জবুর নাই ইঞ্জিল নাই সব হারিয়ে গেছে, বেদ গীতা তাওরাত ইঞ্জিল নামে যেগুলো আছে ইউহারিফু নাহু হাররাফা ইউহারিফু তাহারিফান মুহাররাফন, নকল নকলের নকল তার নকল তুষ্য নকল, আসলের কাছে ধরে নাই। কিন্তু এই কোরআন যেইভাবে এসেছে সেইভাবে আসে না নাই? জোরে কন জোরে কন, সেইভাবে আসে? একটা আলিফ বোধহয় কমেছে, একটা বা বোধহয় বেড়েছে। আজকের কম্পিউটার বিজ্ঞানের সবচেয়ে বড় আবিষ্কার কম্পিউটার, এর চেয়ে বড় কিছু হয় নাই। কম্পিউটার হিসাব করেছে পুরা কোরআনে আলিফ আলিফ যত হাজার বার আছে আলিফের যোগফল ১৯ দিয়ে ভাগ করলে মিলে যায়, ৩০ পারা কোরআনে বা বা বে যত হাজার বার আছে বের যোগফল ১৯ দিয়ে ভাগ করলে মিলে যায়, তের যোগফল ১৯ দিয়ে ভাগ করলে মিলে যায়, এইভাবে ইয়া পর্যন্ত প্রত্যেকটা অক্ষরের যোগফল ১৯ দিয়ে ভাগ করলে মিলে যায়। আর কোরআনের প্রথম আয়াত বিসমিল্লাহির রহমানির রহিম, এখানে আরবি অক্ষর ১৯টা, কয়টা? দাড়িপাল্লা দাড়িপাল্লা দেখুন, অসুবিধা হচ্ছে বোধহয় আপনাদের, আমি একবারে শেষের দিকে চলে আসছি। যে ভাইয়েরা আপনার জীবনের সবচেয়ে বড় ইনভেস্টমেন্ট যেটা হবে, দুনিয়াতেও লাভ আখেরাতেও লাভ, হাসর পলসেরাত মিজানে লাভ পরকালে লাভ, কবরে গেলেও লাভ
সেটা হলো একটা বাচ্চাকে যদি কোরআনে হাফেজ বানিয়ে যাইতে পারেন, একটা বাচ্চাকে যদি কোরআনের আলেম বানিয়ে যাইতে পারেন, এর চেয়ে বড় জমিদারি আর কিছু নাই। আপনি মরে যাবেন, আপনার গাড়ি, আপনার বাড়ি, আপনার বিল্ডিং, আপনার দোকানপাট, কল কারখানা, এগুলো শকুনে সিল্কাকে ভাগ করে নিয়ে যাবে, ঠিক কিনা বলেন? আপনি কিছুই পাবেন না। কিন্তু একটা বাচ্চাকে যদি হাফিজ বানাইয়া যাইতে পারেন, আলেম বানাইয়া যাইতে পারেন, অকর রাব্বের হাম হুমা, দেখছেন? আপনার গ্রামের এক সবের আলী, মনে করেন সবের আলী, এলেম কালাম কিচ্ছু নাই, কিচ্ছু বুঝে না, জানে না, এই সবের আলী যাও কইছে অকর রাব্বের হাম হুমা, সমস্ত বাচ্চাদেরকে আল্লাহ বলছে, তোমার বাবা মরে গেছে, বাবার মরার সামনে রেখে যখন তুমি জানাজার ইমামতি করবে তখন তোমার কলিজাটা টুকরা 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 হয়ে যাবে, তোমার চোখ দিয়ে পানি গড়াবে। তিন রকমের মানুষের মাঝে আর আল্লাহর মাঝে কোনো পর্দা নাই। তিন রকমের মানুষের দোয়া টেলিগ্রামের আগে আল্লাহ কবুল করেন। সালাস ও দাওয়াতুল মুস্তাজাব, প্রথম হইল দাওয়াতুল মাজলুম, দুঃখী ব্যক্তির দোয়া, দুঃখী। আপনার এলাকার এক সবের আলী, মনে করেন সবের আলী নাম, সবের আলীর বাবা গত রাত্রে কলেরায় মারা গেছে, গত রাত্রে। সবের আলী যত পাষাণ হোক, যত ডাকাত মনা হোক, নিষ্ঠুর মনা হোক, আজকে কিন্তু সবের আলী গলি গেছে, সারা রাত কাঁদছে বাবার জন্য, ঠিক কিনা? কাঁদতে কাঁদতে চোখ দুইটা ফুলা ফুলা। সবের আলীর মতো মজলুম, সবের আলীর মতো দুঃখী এই দেশে আজকে বোধ হয় আরেকজন আছে, জোরে কর। এখন আল্লাহ সবের আলী যে কয়, তোর বাবার মরা লাশ, তোর মায়ের মরা লাশ, তোর বাবার কবর, তোর মায়ের কবর সামনে রেখে তুই দাঁড়িয়ে আমি আল্লাহর কাছে দরখাস্ত করা, কর রাব্বের হাম হুমা কামা রব্বায়ানি সগীরা। এখন এইটা শিখাই দিছে কে? তাইলে হাকিম নিজে আসামি রে কয়, তুই এইভাবে একটা দরখাস্ত আমার কাছে দে, তাহলে এই দরখাস্ত কবুল হওয়ার সম্ভাবনা এক ভাগ না একশো ভাগ, এক ভাগ না একশো ভাগ। এখন আহকামুল হাকিমিন তিনি বলছে, সবের আলী তোর বাবার লা মরালার সামনে রেখে তুই যদি কেন্দ্রে উঠে বলিস রব্বের হাম হুমা কামা রব্বায়ানি সগীরা, সঙ্গে সঙ্গে আমি আল্লাহ থর 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 করে কেঁপে উঠবে। যে পর্যন্ত আমি আল্লাহ তোর বাবাকে তোর মাকে ক্ষমা ঘোষণা না করি এ পর্যন্ত আরশের কাঁপন থামবে না। তাহলে ছেলেকে কোরআন শিখান, হাফেজ বানান, আলেম বানান। একটা তালেবেল আলেম, তালেবেল এলে মাদ্রাসে পড়ে, দহম নহমে পড়ে, এইমাত্র শুরু, কোন কবরে কিনার দিয়ে যদি হেঁটে যায়, মাদ্রাসার দিকে যায়, আসা যাওয়া করে, আল্লাহ সেই কবর আজাব 40 দিন পর্যন্ত বন্ধ রাখেন। এখান দিয়ে এমন লোক, এমন ছাত্র হেঁটে গেছে যে কোরআন শিখতেছে। তাহলে এখানে যদি মাদ্রাসা করতে পারেন, আশেপাশে যারা শুইবেন ঘুমাবেন কিয়ামত পর্যন্ত, এই ছাত্ররা আসবে যাবে, আপনাদের কবর আজাব এটা আর হবেই না। 40 দিন বন্ধ থাকে একবার আনলে, আর দিনে কত ঘন্টায় ঘন্টায় আনলে, ঠিক কিনা বলেন? তাহলে প্রত্যেকটা এলাকায় মাদ্রাসা দরকার আসেনি, জনগণ দরকার আছে। এখন সবের আলী তো নামাজ নাই, রোজা নাই, কি খায়, কত রকমের কিছু খায়। এক বিডি আমার কাছে আছে কয়েকদিন আগে, কত রকমের মানুষ আসে ভাই, আমি তো পিসা বই নাই, ভাগ্য ভালো, যত মোরগ আমার জীবনে খাইছি এত মোরগ লেঞ্জা বাড়িয়া দেওয়া খায় না, এখন আর খাই না, আমি পিন না, এমন কোনো দিন নাই আমার বাড়িতে দুধ না আসে, 1 কেজি 2 কেজি 5 কেজি ভাই পিসা বই লিয়ে না মনে বুঝতো নাকি। আর একদল মানুষ মনে করে পিরইলেই বোধ হয় কিল্লা ফতে, আর যেটা খাটি তা সবের ভিতর দিয়ে এই উপখণ্ডে ইসলাম এসেছে, যে জিনিস বাজারে কাটতি বেশি সেই জিনিসের নকল কম বাইরে হয়, যে জিনিস বাজারে চাহিদা বেশি চলে বেশি এটার নকল বোধ হয় একজনে বার করে না ব্যাকে বার করে, এটার কাটতি বেশি এটার নকল কর। পীর মুরিদির একসময় এরকম বাজার আসিল, কাটতি আসিল, যার জন্য এটা নকল হয়েছে, নকল হইতে হইতে এখন আসল আর খুঁজেই পাওয়া যায় না, ঠিক না? ঠিক বলেন, এখন আসল খুঁজে পাওয়া যায় না, সব নকল আর নকল, নকলে ভরপুর। আসেন
এখন ওই গ্রামের লোকজন আসছে, সবার আলীর বাবার জানাজা খাট আসছে, জানাজা হবে, মুসলিমরা লাইনে দাঁড়াইছে, গ্রামের মাতব্বর সর্দার কয় সবের আলী তোর বাবার জানাজাকে পড়বে, তুই হুকুম দে। সবের আলী বলে হুকুম দেওয়া লাগে না, বালক ছেলে হুকুম দেওয়া লাগে না, তাইলে হুকুম দেওয়া লাগে কেন? তোর হক। আল কবরা আউয়াল মান জালিমি মানাজিলিল আখিরা, কোন মানুষ যদি মরে যায় কবর হলো তার প্রথম চেকপোস্ট, প্রথম চেকপোস্ট এই কবরে প্রথম নামাজের হিসাব হবে, নামাজের হিসাবে যে পাশ করবে হাসাবা ইউহাসাবু হিসাবা ইয়াসিরা, আল্লাহ বলেন তার সামনের সব থানা সব চেকপোস্ট আমি আল্লাহ সহজ করে দেব। তাহলে কোরআন শিখবেন, কোরআন শিখাবেন, ছেলেকে নামাজি বানাবেন, রাজি আছেন? আজকে বাংলাদেশে আনা সেখানে রাস্তার মোটে হাটে মাঠে শহরে গঞ্জে গ্রামে গঞ্জে কত হাফিজি মাদ্রাসা, হেফজুল কোরআন মাদ্রাসা, ঠিক কিনা বলেন? তার হাত মুখস্থ করার মাদ্রাসা কয়টা আছে? জবুর, ইঞ্জিল, বেদ, গীতা, এগুলো মুখস্থই করা যায় না, মুখস্থই করা যায় না, কিন্তু ইয়াসারনাল কোরআনা কয়টি মুখস্থ কর। এই যে সেই দিন দুই সপ্তাহ আগে লক্ষ্মীপুর, আবার আরেক ঘটনা কক্সবাজার তানজিমুল উম্মা মাদ্রাসায় একটা ছেলে 8 মাস, তার বয়স 7 বছর কয়েক মাস, সে 30 পারা কোরআনের হাফেজ হয়ে গেছে। কল্পনা করা যায়? কল্পনাও তো করা যায় না। আমি আল্লাহ মুখস্থ করা সহজ করে দিয়েছি, 8 বছরের বাচ্চারাও মুখস্থ করতে পারে, আর একবার মুখস্থ করলে ওই না লাহু লাহাফেজুন, মরণ পর্যন্ত এটা আমি তার অন্তরে গেঁথে রাখবো, সে ভুলবে না। ছোটকালে কত গান গাইছেন, বাংলাদেশ হওয়ার পরে তো হায় রে হায়, মহেশ কাইল্লা পানের খিলু তারে বানাই খাওয়াইতাম, ওপারের তালতোবাই সিঁড়ি দিলাম, হত্র দিলাম, নয়লা কিল্লাই, রমেশিলে বানাইছে, শেফালি আর কল্যাণী ঘোষে গাইছে, পুরা বাংলাদেশ পাগল হয়ে গেছিল, ঠিক কি না বলেন? ওনার আসেনি, আসেনি। এই ক্যাসেট কেউ যদি লাগায় 6 জনের লালি সৌগাল হইয়াইয়ে, এই নতুন কি আছে দে, কুরআন বস্তা খালাস করতে আনছ, নতুন কি আছে দে? আচ্ছা, আলহামদুল সুরা 1500 বছর আগে নাজিল হয়েছে, 5 অক্ত নামাজ যারা পড়েন তারা আলহামদুল সুরা দৈনিক কয়বার পড়েন? কয়া লাগবে, কয়বার? ফরজে লাগে, সুন্নতে লাগে না, বেতেরে, নফলে, তাহাজ্জুদে, চাষতে, আউয়াবিনে, ইশরাকে, সুরা ফাতিহা না এলে তো নামাজই হবে না। তাইলে 5 অক্ত নামাজ ঠিক মতো যারা পড়েন তারা কোরআনের এই প্রথম সুরা আলহামদ এটা কতবার পড়েন? কয়েক ডজন বার, প্রত্যেক দিন, এক মাসে কতবার, এক বছরে, 10 বছরে, এই বুড়িয়ার 80 বছরে কতবার পড়ছে? কোন ক্যালকুলেটরে এই হিসাব করা যাবে না, সম্ভব নয়। আচ্ছা, পড়তে 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 একই জিনিস আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন কার মন তিতে হয়ে গেছে একটু হাত দেয়ান, কি ভালো তরকারি, ভালো খাবার, কোরমা বলাও, বিরিয়ানি, ফিস্ট রোস্ট, রেজালা কাবাব, যত ভালোই হোক কয়েকদিন খাইলে ভাল লাগে না, ঠিক না বলেন? এই বুড়িয়া 80 বছর পর্যন্ত খাইছে সুরা ফাতিহা, এখন এই সুরা ফাতিহা লক্ষ 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 পড়তে পড়তে কার মন তিতে হয়ে গেছে একটু হাত দেয়ার, যিনি যত পড়েছেন তার পড়ার আগ্রহ তত কমে গেছে, বাড়ছে? বুঝা যায় এটার এখনো বেদ আছে, কিন্তু অপরাণের তাল তো ভাই সিডি দিলাম, হত্র দিলাম, নয়লা কিল্লাই, জোয়ারে আসে ভাটায় চলে গেছে, নিশ্চিন্ন হয়ে গেছে, ঠিক কিনা বলেন? দিন যত যায়, শুধু মুসলমান দেশে নয়, ইউরোপে যান, আমেরিকা যান, দুনিয়ার যেই দেশে যান, দেখবেন যে মাদ্রাসা তাহফিজুল কোরআন, মাদ্রাসা দারুল কোরআন, সারা দুনিয়াতে মুসলমান যেখানে আছে সেখানে মসজিদও আছে, মাদ্রাসাও আছে, ঠিক কিনা বলেন?
এখন সাবর আলীর বাবার জানাজা, এটাই শেষ কথা। এখন গ্রামের সর্দারে কয় তোর বাবার জানাজাকে পড়বো, তুই উকিল, কারণ তোরে মুনসেফে কইছে এইভাবে দরখাস্ত কর। তুই যদি উকিল হইতে না পারস, যোগ্যতা না থাকে, কে তোর বাবার জানাজার উকিল হইব, তুই হুকুম দে। সাবর আলী কামড়ে আর কয়, গরিব গরিব আমার বাবার জানাজাটা পড়াই দেন গরিবুর মসজিদের ইমাম সাহেব হুজুর। ইমাম সাহেব হুজুরের তো এটা পেশা, এটা নেশা, হুজুরে যাই খাড়াইছে। কিন্তু খাড়াইতে আল্লাহ খাড়াইতে পেয়েছে কারে? সাবের আলী রে, সাবের আলী রে। সাবের আলী রে তো খাড়ানোর যোগ্যতা, কোরআন শিখার নাই, দিন শিখার নাই, তেলাওয়াত শিখার নাই। সাবের আলী তো ওকালতি করতে পারে না, পারছে না, পারবে না। কান্দি টান্দি হুজুরে ঠেলি দিছে, জানাজা শুরু হয়েছে। এক তকবীর গেছে, দুই তকবীর গেছে, যেই রাতে সাবের আলীর বাপ মারা গেছে কলেরায়, সেই রাতে ইমাম সাহেবের মুরগি একটাও শিয়ালে নিছে। এরকম হইতে পারে কিনা? ইমাম সাহেবের মুরগির কথা মনে উঠছে, সাবের আলীর বাবার লাশ কিন্তু সামনে আছে, তকবীরও দুগা গেছে, সাবের আলীর মুরগির কথা মনে হয়েছে। ওই হুজুরের ইমাম সাহেবের, ইমাম সাহেব দুষ্ট শিয়াল, কোথা থেকে আসলি? মুরগি তো নিলি না, আমার কলিজাটা সলাই নিলি, এতগুলা ডিম দিত, এতগুলা বাচ্চা ফুটতো, আমার উঠানটা ভরে যেত কিটকিট করে মুরগির বাচ্চা। যেই মুরগির কথা আমি ভুলি না, দুষ্ট শিয়াল তুই আমার কলিজা সলাই নিয়ে গেলি, আল্লাহু আকবার। সাবের আলীর বাপ বেহেশতে যাক আর দোজখে যাক, হুজুরের হাদিয়া কিন্তু খাড়া আছে, ঠিক কিনা বলেন? হুজুরের হাদিয়া খাড়া আছে, কিন্তু সাবের আলীর সাথে আল্লাহর কন্ট্যাক্ট। তুই নিজে উকিল, তুই নিজে আল্লাহু আকবার, তুই নিজে ইমামতি কর, তোর বাবার জানাজা শেষ হওয়ার আগে আমি আল্লাহ তোর বাবাদের ক্ষমা ঘোষণা করে দেব, মাফ করে দেব। তাহলে এরকম ছেলে দুনিয়াতে রেখে যাওয়া দরকার আছে না নাই? আছে না নাই? তাহলে একটা ছেলেকে কোরআন শিখান। মেয়েদেরকে আজকাল মেয়েদের ভিন্ন হাফিজি মাদ্রাসা বিভিন্ন জায়গায় আছে না নাই? জোরে কর, মেয়েরা হাফিজা হইতেছে, ছেলেরা হাফিজ হইতেছে। দিন যত যায় কোরআনের ডিমান্ড তত কমে না বাড়ে? কমে না বাড়ে? আমার এলাকায় খলিফা বাড়িতে এক খাইয়ার বাপ আসিল, খাইয়ার বাপ, বদরপুরের মানুষ যারা আছেন জানেন, খাইয়ার বাপ খলিফা বাড়ির, খুঁজি বিচারি খাইতে বেচারা সোজা সরল মানুষ আসিল, খাইয়ার বাপ খলিফা বাড়ির। তো তবলিগ জামাত আসছে বদরপুর মসজিদে, আমি যেখানে জুমার খুতবা দেই আর কি, তো তবলিগ গেল কাজ হলো নিজের খাইটাই মানুষের দড়ি টরি কালেমা সুরা এগুলা শিখায় নাকি? এই কাজটাই তো তারা করে প্রাইমারি, ইসলামের করে প্রাইমারি। আমি জাগির থাকতাম রায়পুর, কামেলে পড়ি, সামনে টাইটেল পরীক্ষা, দিনে পড়ি, রাত্রে পড়ি, ব্যান্ডায় চুড়ি পড়ি, শুধু পড়ি। তো দুপুরে আমি একটু শুইছি, খাওয়ার পরে বুখারি শরীফটা, ভাই আনবো বুখারি শরীফ, আজকে লাইন তিন গে মিলিয়ে নিতে হইতো, ননই আনো ব্যথা আছে। এক একটা কিতাব দেখছেন নি, দৈন্যরা দেখছেন, আজকাল তো মাদ্রাসা তো লাইন যায় খাতা একখানা তো করি, বুখারি শরীফের লগা দেয়া নাই, মুসলিম তিরমিজি আবু দাউদ নেসাই এগুলা কোনোটার লগে দেয়া নাই, ওই নোট টোট একটু খাতা টাতা সারা যাবে না, ঠিক কিনা বলেন? আর গত কয়েক বছর পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় মাদ্রাসা ছাত্ররা ভালো করতেছে, ভালো করতেছে। এইবার এই কয়েকদিন আগে প্রত্যেক বিভাগের উপরে যে ছেলেটা সবচেয়ে বেশি নম্বর পেয়ে ফার্স্ট হয়েছে, এই ছেলেটা মাদ্রাসা ছাত্র। এইবার মুরগি কবিরের মাথা গরম হয়ে গেছে, তো মাদ্রাসা ছাত্ররা কেমনে ফার্স্ট হইল, কেমনে হয়েছে এটা তুই বুঝবি না। কোরআনের ইলম যত কবিত্রে আছে, কোরআন যারা শিখছে, ইউতাল হিকমাতা মাইয়াশা আমা ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা, কোরআনের ইলম যে শিখছে তার ভিতরে আমি দুনিয়া সব ইলম দিয়ে দিছি, সব ইলম দিয়ে দিছি। কোরআন যারা শিখছে, বশিকপুর মাদ্রাসা আমাদের এলাকার প্রাচীনতম মাদ্রাসা, শুধু ফেকা আছে, ফেকা কামেলে ফেকা,
আর কিছু নাই, একটা বিভাগ। এই বসিকপুর মাদ্রাসার দুইটা ছেলে বিসিএসে, বিসিএস পরীক্ষাটা হলো সবচেয়ে জটিল, ঠিক নেই, সবচেয়ে কঠিন। এই বিসিএস পরীক্ষা দুইটা ছেলে বসিকপুর মাদ্রাসার, তারা বিসিএস পাস করছে, ক্লাস পাইছে, এখন একটা ম্যাজিস্ট্রেট আর একটা একটা সরকারি কলেজের লেকচারার। এবং এইবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা এক ঝাঁক মাদ্রাসার ছাত্র, শুধু ফার্স্ট হয়নি, একদল একেবারে। স্যারেরা কয় মাদ্রাসার ছাত্ররা এত আগাইল কেমনে, আগাইছে আগাইছে কি দি, আর কোরআনের ব্যাখ্যা হাদিস ফাইনা আসদাকুল হাদিস কিতাবুল্লাহ ওয়া আসালুল হাদি হাদিও মুহাম্মদ, কিতাবুল্লাহ হলো সবচাইতে পারফেক্ট, আর কিতাবুল্লাহর পরে যেটা সবচাইতে সুন্দর নিখুঁত সেটি হলো নবীর হাদিস, কোরআনের ব্যাখ্যা। সুতরাং ছেলে হোক মেয়ে হোক অন্তত একটাকে হাফেজ বানান, একটাকে আলেম বানান, আল্লাহর কসম, আল্লাহর কসম, আপনার একজন তলেবুল ইলম আপনার ছেলে, এই ছেলে হাশরের মাঠে 70 জনের জন্য সাফায়াত করবে, এমন 70 জন এই ছেলে তালে আলিম ছেলের সাফায়াতে আল্লাহ জান্নাত দিয়ে দেবেন, এমন 70 জন আত্মীয় স্বজন আপন জন, অজাবাত আলা কুল্লিহিমুন নার, যাদের সবার উপরে জাহান্নাম ওয়াজিব হয়ে গেছিল। এই ছেলে সাফায়াত করি, তার পরিবারের 70 জনরে বেহেশতে নিবে, কি হবে আইএবি এমএ পাস করাই, আলিমের মতো আলম হইলে আগেও দাম আসিল এখনো আছে, আলিমের মতো আলম হইলে দাম আসে না নাই, ইজ্জত আসে না নাই, রেজেক আসে না নাই, সম্মান আসে না নাই, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহি। আমি প্রত্যেকটা কথাই কিন্তু কোরআন আয়াত বলতেছি, প্রত্যেকটা কথার সাথে, তর্জমা করার তো সময় নাই। তাইলে আপনারা বাচ্চাদেরকে মাদ্রাসায় পড়াবেন, মাদ্রাসা গড়বেন, মাদ্রাসায় সহযোগিতা করবেন, রাজি আছেন? রাজি আছেন? মেয়ে হইলেও মাদ্রাসায় পড়ান, অন্তত কোরআন শিখান। বাবা মরে গেলে ছেলে যাই বললাকে যুক্তি করে, এই রে বাপ তো মরি যায়, আমরা কোনটা কোনটা নিয়ম, তুই একটা না পুতেরা বললাকে যুক্তি করে, বাপ মরে গেলে কে কোনটা নিব, ঠিক কিনা? আর মেয়েরা মরণ পর্যন্ত স্বামীর বাড়ি গেলেও তারা এই বাবার জন্য কান্দে মুনাজাত করে, ছেলেরা কিন্তু এত সময় পায় না নতুন বউ এনে, এখন তারা এইটা লইয়াই লালে লাপ্পা। আর নতুন বউ আধুনিক বউ, এমন আধুনিক বউ বিয়ে করেছে উচ্চশিক্ষিত ছেলে, এখন ছেলে সচিব উপসচিব, এখন বাবা বাড়িতে বাঙ্গা ঘরে এটা হওয়ারা দেয়, মারে একবার নিছে, মার বয়স 80 বছর, বেচারি রায় বিষ্ণার পেশাব করে দিছে। পরের দিন আধুনিক বউয়ে কয় কয় তুমি কি আমারে চাও নাকি তোমার বউরে চাও, যদি আমারে চাও তাইলে এই বুড়িরে বাইর করো, ঠিক কিনা বলেন? এই বুড়ির পেশাবের গন্ধে ওই দিকে যাওয়া যায় না, বুড়ো হইলে তো এরকম হয়। একদিন বিষ্ণার পেশাব করছি, বুড়ির জায়গা নাই, তুই কত বছর বিষ্ণার পেশাব করছিলি, কি মায়ের বিষ্ণার তুই কত বছর পেশাব করছিলি, শুধু পেশাব করছে পায়খানা তো করে না। অনেক দিন বেলে মানি গড় হালাই দিছে কেন, মাস গে একবার বিষ্ণার পেশাব করছে, বাবা বিষ্ণার পেশাব করছে। অন আধুনিক বল লাগে যুক্তি করে, কয় মা বাবা দুজন রে আমরা নি শহরে যাই, তারপরে সরকারি কি বৃদ্ধাশ্রম, বুড়া বুড়ির এতিমখানা, আমি নাম রাখছি বুড়া বুড়ির এতিমখানা, সেখানে নিয়ে রাখি, যেই কথা সেই কাজ। নাতি উজ্ঞা ছিল 6-7 বছরের, উজ্ঞা ওই ছেলের ঘরে রানি, এখন বাবা মা দুজন রেলে চলছে, সরকারি এতিমখানাতে রাখবো বৃদ্ধাশ্রমে, সেখানে যাই এখন ন্যাশনাল আইডি কার্ড কাগজপত্র জমা দিছে, দিয়ে তারপরে নাম ভর্তি করে আর কি, দুই এতিম, দুই এতিম, এক এতিম বাবা এক এতিম মা, সরকারি আশ্রয় এরম আছে না নাই, যেরকম আছে না নাই আছে। অনুযায়ী 8 বছর 7 বছর 8 বছরের নাতি গা একবার এ নয়, আবার দৌড় দিয়ে যাই ওই রুমে হাঁদায়, ওই রুমো ওই রুমো, খালি রুমে ঢুকে আর বার হয়, ঢুকে আর বার হয়, অন বাবারে আর মারে তিনখানা দিয়ে তারা বার হয়েছে, দেখেছে হলো এমনি রুমকে ঢুকে হাঁদায় আর বার হয়,
আমার ছেলের মা আধুনিক বইয়ে কয়, কি রে আব্বু তুই এরকম রুমে রুমে ঢুকে স্কিল যাই, এত দৌড়াদৌড়ি করিস কা? আম্মু তুমি আর আমার আব্বু বুড়া হইলে তোমাকে কোন রুমে রাখ মাই, আমি হে রুম গে সাই খুঁজতে আসি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বুড়া বুড়ি এইটাকে উদারিয়া খোদা, উদারিয়া খোদা কয়নি, জোরে কোন কয়নি। তোমার মায়ের উদর জরায়ু, এটা আয়তন সর্বসাকুল্যে 7 থেকে 12 ইঞ্চি, 7 থেকে 12 ইঞ্চি ব্যাস মায়ের জরায়ু, যেটার ভিতরে তুই 10 মাস 10 দিন আসিলি, ঠিক কিনা বলেন? মায়ের 12 ইঞ্চি জরায়ুর ভিতরে মা তোরে 10 মাস 10 দিন রাখছে, আর জায়গা জমি বেশি তোরে অফিসার বানাইছে, এডমিনিস্ট্রেটর বানাইছে, ম্যাজিস্ট্রেট বানাইছে, এখন তোর যেই বাসা রাজমহল সেখানে মায়ের একদিনের জায়গা হয় না, ঠিক কিনা বলেন, ঠিক কিনা বলেন? তোর বাসাটা কত হাজার স্কোয়ার ফিট, এখানে মায়ের একদিনের জন্য জায়গা হয় না, বাবারও একদিনের জন্য জায়গা হয় না, তুই 10 মাস 10 দিন মায়ের 12 ইঞ্চি প্যাডের ভিতরে মাত্র জায়গা করে দিছিল, কত বড় নিমুখানা। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, কোরআন পড়ুন, কোরআন শিখুন, মসজিদ মাদ্রাসা গড়ুন, বাচ্চাদেরকে কোরআন শিখান, রাজি আছেন? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। সবাই পড়ুন আস্তাগফিরুল্লাহ রব্বি।